সকাল বন্ধুরা, বিশ্বকর্মা পূজোর একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো একবারে আমার স্নান করে তারপরে ছাদে এসেছি, এখন পুজো করব। তো বাবার দোকানে পুজো আছে, সেখানে যাব। তো 6:30 এখনো বাজেনি, তো অনেকটা সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তো সঙ্গে থাকো। সকাল থেকে আকাশটা মেঘলা করে রয়েছে, তবুও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যদি বেলার দিকে রোদ ওঠে তাহলে শুকাবে। মানে খুবই মেঘাচ্ছন্ন যাকে বলে, এই জন্য তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, একটু অন্ধকার অন্ধকার লাগছে। এখন তুলসী মহারানীকে জল দিয়ে দিলাম, তারপরে যাব পুজোর ঘরে, পুজোর কাজটা করে আসব। পুজোর ঘরে এসে ঠাকুরের বাসন মেজেছি, ঘর মুছেছি, সমস্ত কিছু করে তারপরে এখন সমস্ত কিছু রেডি করে চন্দন ঘষে ফুলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে এখন ভোগটাকে রেডি করে দিয়ে দিচ্ছি। আর আজকে ফলের ভোগ নিবেদন করলাম সকালবেলাতে, খুব তাড়াতাড়ি পুজো আজকে করলাম। তো কর্পূরের আরতি করে নিচ্ছি, এরপরে শঙ্খধ্বনিতেই আমার পুজো সমাপ্ত হবে। শাশুড়িমা আলু কুমড়ো কেটে দিয়েছে, আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব, নিরামিষ তরকারি করব। এদিকে চা বানিয়ে রেখেছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো। ওদিকে গ্যাসের উপরে কুমড়ো আলু তরকারি বসানো রয়েছে, ছোলা দিয়ে করছি তরকারিটা। সকালবেলা চা করেছি, শাশুড়িমাকে দিয়েছি, আমিও খেয়েছি, হাজবেন্ডকেও দিয়েছি। তো গতকাল রাত্রিবেলাতে আমি ডিমের ঝোল রান্না করে রেখেছিলাম, যেহেতু আজকে সময় পাবে না ওই জন্য। আর দুপুরবেলাতে মাছের ঝোল করেছিলাম, তো মাছের ঝোল, ডিমের ঝোল আর কুমড়ো আলু তরকারি দিয়ে ওদের হয়ে যাবে আজকে সারাদিনে। তো একটু পর রেডি হব, রেডি হয়ে বেরোবো, তো চলো সঙ্গে থাকো। তো আমি পুরোপুরি রেডি, হাজবেন্ড আমাকে পৌঁছে দিচ্ছে, আর ওখান থেকে দাদারা গাড়ি বের করছে, তো ওখান থেকেই যাব। তো এখন হাজবেন্ড আমাকে পৌঁছে দিক আগে। আর এই যে রেডি হয়েছি, একটা চুড়িদার পরে নিয়েছি, এই দেখো। তো চলো বেরো, আমরা এখন বেরিয়ে পড়েছি। বৌদির কোলে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, আর রাস্তা এখানে কাজ হচ্ছে এই দিকটাতে। তোমরা অনেকেই জানো যে এখানে হাইওয়েতে প্রচুর কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, এই জন্য রাস্তায় কিছু প্রবলেম, এই জন্য ভিতর দিয়ে অনেক অসুবিধা করে এলো দাদা। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এবারে সমস্ত জিনিসপত্রগুলো গাড়ি থেকে বের করা হয়েছে, এখন জায়গা মতো সব সেট করে নিতে হবে। আর আগে থেকেই সমস্ত জিনিসপত্রগুলো বৌদি গুছিয়ে রেখেছিল বাড়িতে, আগের দিন সব কেনাকাটা করেছিল। তো এখন আমি আর বৌদি মিলিতভাবে কাজগুলো করে নিচ্ছি। আর পুজোর কাজ গোছানোটা মানে বেশ ভালোই লাগে করতে, আর মিলিতভাবে করলে তো আরও বেশি ভালো লাগে। তো বৌদিরা আমার তো অভ্যাস আছে, তো এখন ঘটের মধ্যে মানে দ্বার ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর আমি এখন সমস্ত কাজ গোছাচ্ছি, বৌদি ধুপা ছাড়াচ্ছে, মোটামুটি সব কিছুই গোছানো হচ্ছে, ঘর সাজানো হয়ে গেছে, তারপরে ফল রেডি করতে হবে। তো চলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। আর আজকে রিজু আসেনি বলে একটুখানি সমস্যা হচ্ছে ক্যামেরা ধরতে। বাবার দোকানে এক ভদ্রলোক এসেছিল তার গাড়ির পুজো করার জন্য, তো পুরোহিত মশাই তার গাড়িটাকেও পুজো করে দিল, আরতি করে দিচ্ছে। আর এখানে রয়েছে সবাইকে যে মিষ্টির প্যাকেট দেয় বাবা, সেই মিষ্টির প্যাকেটগুলো। তো এখন আমরা পুজোর সমস্ত কাজকর্ম গোছাচ্ছি, বৌদি ফল রেডি করছে, আর আমি নৈবেদ্যটা রেডি করে নিচ্ছি। তো এখানে আতপ চাল দিয়ে দিলাম, মানে পাঁচটা এখানে দেওয়া হচ্ছে, আর একটা জায়গায় একটা করে দেওয়া হবে। তো এরকম করে সাজিয়ে নিলাম, তারপরে এর উপর দিয়ে ছোলা, পাঁচ রকমের ফল, মিষ্টি সব কিছু দিতে হবে। আমাদের মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, বৌদি এখন ফল তৈরি করছে। তো এখানে একটা সুন্দর পুজো হচ্ছে, চলো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। আমরা এখনও পুজোর কাজ গোছাচ্ছি, পুরোহিত মশাই এখনও আসেনি, পুরোহিত মশাই একটু দেরি করেই আসছে। তো এখানে সমস্ত মিষ্টির প্যাকেটগুলো রয়েছে, তোমাদেরকে একটু আগে বললাম, আর ওর মধ্যে রয়েছে লাড্ডু। আর একজন এসেছে বাবার কাছে হাওয়া দিতে, তো বাবার একজন কর্মচারী আছে, তো সে আজকে আসেনি, তো বাবা নিজেই হাওয়া দিয়ে দিল। আর পুরোহিত মশাইয়ের আগমন হয়েছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো আমরা তো সব কিছু রেডি করেই রেখেছিলাম, এখন পুরোহিত মশাই ওনার কাজটুকু করে দিচ্ছে, নারায়ণ সেবা করছেন, আর এখন উনি মন্ত্রপাঠ করে তারপরে সমস্ত যেরকমভাবে পুজো হয় সেরকমভাবে পুজো করছেন। একটা বাচ্চা ছেলে এসেছে, সেও প্রণাম করে নিচ্ছে। আর সমস্ত কিছু গোছানো রয়েছে, তোমাদের সাথে ব্যাপারটা আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। আর এই হলো আমার বাবার দোকানের ভিতরটা, সমস্ত কিছু সাজানো গোছানো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেয়। আর এখানে পুজো হচ্ছে, তো ঘটের মধ্যে এখন ফুল নিবেদন করছে, আর আমরা এখন অঞ্জলি দিচ্ছি, আর বাবাও এখানে বসে অঞ্জলি দিচ্ছে। Thank you.
বাবার দোকানের ভিতরের পুজো হয়ে গেছে, এখন গাড়ির পুজো করছে। গাড়ির মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে, এখানে ফুলের মালা পরিয়ে দিয়েছে। গত বছর তাই করেছিল, ধুতির উপরে প্যান্ট পরে, মানে কেউ বুঝতেই পারবে না যে ঠাকুর মশাই যাচ্ছে। পুরোহিত মশাইয়ের এখন পুজোটা আমরা রেডি করছি। এখানে সবজি চাল সবকিছু রয়েছে, এখানে একটা মিষ্টির প্যাকেট রয়েছে, এখানে পাঁচ ফল বৌদি রেডি করে দিচ্ছে, আর সমস্ত কিছু বাবা পুরোহিত মশাইয়ের ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। আর আমরা এখন সমস্ত প্রসাদগুলোকে মেখে ফেলছি, তারপরে সমস্ত কিছু রেডি করে ফেলছি, কারণ বাবার দোকানে প্রচুর মানুষজন আসছে আর সবাইকে এভাবেই আমাদের প্রসাদ দিতে হয়। তো একটা বাচ্চা ছেলে আর ওর বাবা এসেছে, তো এখানে কতগুলো মিষ্টির প্যাকেট আমি এনেছি, মানে কিছু লোক আসবে তাদেরকে দেওয়ার জন্য, তো সামনেই রেখে দিলাম। তারপরে আরও একজন এসেছে, এরকমভাবে অনেকেই আসছে, আর পুরোটা তো শেয়ার করতে পারছি না যেহেতু ক্যামেরা আমি ধরছি, আমিই করছি। পুজো তো হয়ে গেছে, তো প্রসাদ অনেক কাউকেই দেওয়া হয়েছে, এখন আমাদের গোছানোও হয়ে গেছে মোটামুটি। তো বৌদি এখন আরও কিছু প্রসাদ রেডি করে রাখছে, কারণ অনেকেই আসছে দোকানে, তো সবটা রেকর্ডিং করতে পারছি না, কিছুটা কিছুটা করে করছি, তো একটু পরেই বেরিয়ে যাব। আর এই যে আমার বাবা বসে আছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য সকালের খাবারটা আজকে আমরা দুপুরবেলাতেই খাবো, এই জন্য খাবারটা কিনে নেওয়া হলো। আর বৌদি এখন একটা মিষ্টির প্যাকেট দিতে যাচ্ছে, আমাদেরই এক আত্মীয়র সামনে এক দোকান আছে সেখানে, এরপরে আমরা বেরিয়ে যাব। তার আগে তোমরা আমার বাবার দোকানটা একবার ভালো করে দেখে নাও। বাবার হলো সাইকেলের দোকান এবং সমস্ত কিছু এখানে পাওয়া যায়, সাইকেলের সমস্ত পার্টস, বাবা এখানে কাজও করে আবার সমস্ত কিছু বিক্রিও করে। তো এই হলো আমাদের দোকান। মশাইয়ের জন্য আমাদের দেরিটা হয়েছে, না হলে অনেকক্ষণ আগেই হয়ে যেত। খাওয়া নিয়ে নিয়েছি, গিয়ে আর সকালের খাওয়া তৈরি করার সময় নেই। তো দুপুরে বৌদি কি হবে, খিচুড়ি? তো খিচুড়ি আজকে দুপুরে শনিবার, এই জন্য খিচুড়ি হবে। আর দেখা যাক কি হয়। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আর এখন এসেছি আমার ঠাকুমা বাড়িতে, মানে আমাদের পূর্ব বাড়ি, সেখানে প্রসাদ। দাদা এখন দাঁড়ালি না, ভুলভাল করে ফেলছি। আমাদের আদি বাড়ি, যদিও এখানে আমি থাকিনি, সেখানেই যাচ্ছে এই যে মিষ্টির প্যাকেট নিয়ে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আমার ঠাকুমা বাড়ি, আর এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। তো চলে এসেছি ঠাকুমা বাড়িতে, তো এখানে আমার কাকার ঘর, তো এটা হলো আমার সেজ কাকার ঘর। কাকা কাকিমা রয়েছে ঘরের ভিতরে, তো বৌদি তো আগেই চলে গেছে, তো পরপর এখানে সবার ঘরগুলো রয়েছে। এটা আমার ছোট কাকা, আমার ছোট কাকা, আর এই যে কাকার ছেলে আমার ভাই। তিন চারটে নিম পাতা আর দুটো আর রসুন হেঁটে ব্যথা বেদনা তোর অনেক কমে যাবে দেখিস। আমার সুগার বলছি 280 সেখানে আমার হয়ে গেল কথা 92। এই হলো, এবারে বেরিয়ে যাচ্ছি কাকাদের ঘর। যাওয়ার পথে দেখতে পেলাম বাঁদিক দিয়ে প্রচুর কাশফুল ফুটে আছে, কিন্তু অনেকটা দূরে বলে ভালো রেকর্ডিংটা করতে পারলাম না। চেষ্টা করছিলাম করার কিন্তু কোনোভাবেই এলো না, কারণ অনেকটাই দূরে রয়েছে। এরপরে বাড়ি পৌঁছে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো আমরা বের করে নিয়ে আসছি গাড়ি থেকে।
তো নিয়ে যাওয়া হয়েছিল একরকম, আবার নিয়ে আসা হলো এক রকমভাবে। এখন প্রায় বেলা 1:30 বাজে, তো সকালের জলখাবার এখন আমরা খাবো দুপুরবেলাতেই। তো জুলি তো আমাদের দেখে ভীষণভাবে খুশি, এদিকে বৌদি গেছে পাশে বাড়িতে প্রসাদ দিতে, ততক্ষণে আমি কিছুটা রান্নাঘরের কাজ এগিয়ে রাখছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ওখান থেকে লুচি আর তরকারি, তো সেখান থেকে খাওয়া নিয়ে আসা হয়েছে, বাড়িতে আমরা খেয়েছি। আর এখন বৌদি খিচুড়ি রান্না করবে, তো সব রেডি করা হচ্ছে। এখানে তো বাবা অনেক কিছু বাজার করে এনে রেখেছে, তো ফুলকপি আলু দিয়ে আজকে খিচুড়ি হবে। তো ফুলকপি এখানে কেটে রেখেছি, এখানে নারকেলটা কুচিয়ে রেখেছি, আদা কেটে রেখেছি। তো বৌদি রান্নাটা করছে, এখন বৌদির পালা, মানে আমার কাজ শেষ, এবারে বৌদি শুরু করেছে। আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা হয়েছে। তো আমিও শনিবার দিন নিরামিষ খাই, আর আমাদের বাড়িতেও নিরামিষ খায়। তো বেগুন কাটা রয়েছে এখানে, আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। এটা হতে মোটামুটি সময় লাগবে। ওদিকে মা গেছে বাগানের দিকে কিছু নোংরাপত্র ফেলার জন্য, তো আমিও মার পিছন পিছন চলে এসেছি বাগানটা দেখার জন্য। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, রাম তুলসী গাছ, কি বড় বড় পাতা দেখো। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এটা হলো রাম তুলসীর গাছ। মা অনেকগুলো গাছ হয়েছে তোমার, বসিয়েছি তো মা, আমাকে একটা দেবে? হ্যাঁ মা, চারা হোক। খুব ভালো এই গাছ, বাবা কোথা থেকে এনেছিল? দেখেছো এই রাম তুলসীর পাতা? আর দেখো, দেখে মনে হচ্ছে না কেউ চিনতেই পারবে না, মানে যারা চেনে তাদের একটা কথা আলাদা। আর এখানকার এই দেখো মঞ্জুরিগুলো, দেখো অন্যরকম, দেখেছো মঞ্জুরিগুলো? নর্মাল তুলসী গাছের কিন্তু মঞ্জুরি এরকম হয় না। এই দেখো, তোমাদের একটা ভালো জিনিস আমি আজকে দেখালাম, এতগুলো গাছ বানিয়ে ফেলেছো, আমাকে একটু বলো নি মা, কিছুই বলো না তুমি। তুই আসিস নাকি? আমাকে কিন্তু চারা দেবে। আর এই যে এটা হলো নর্মাল তুলসী গাছ, এই দেখো এটা হলো নর্মাল তুলসী, আর এটা হলো রাম তুলসী। আমি শুনেছি রাম তুলসী গাছের পাতা খুব বড় বড় হয়। তো নর্মাল তুলসী, তুলসী পাতারই গন্ধ কিন্তু একটু অন্যরকম না? খুব ভালো গন্ধটা, খাওয়া যায় চিবিয়ে? জানি না, হ্যাঁ ওষুধ টুষ্ট তো হয়, এই তো তুলসী গাছের ওষুধি গুণাগুণ। তুলসী হয়েছে পাঁচ রকম তুলসী আছে, রাম তুলসী, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী। এমনি তুলসী পাতার গন্ধ আর এই পাতার আর গন্ধের মধ্যে পার্থক্য আছে, কিন্তু শুকলে পরে তুমি বুঝতে পারবে যে এটা তুলসী পাতারই গন্ধ। এই যে এটা হলো কি মা, ডালিম গাছ না? এটা ডালিম গাছ, কিন্তু একটাও ফল হয় না এখন। কিন্তু মা ডালিম গাছে এই সময় কিন্তু ছোট ছোট ফল হয়। তোমরা এখানে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা আফ্রিকার জঙ্গল, জানো তো, আফ্রিকা থেকে বড় জঙ্গল মনে হচ্ছে এটা। আর ওই যে এই পাঁচিলটা ওপারে, ওপারটাতে আরো বিশাল বড় জঙ্গল আছে, আমার নিজেরই যেতে ভয় লাগছে ওই দিকটাতে, বুঝেছো? এখানে বড় বড় সেই সমস্ত আছে, হ্যাঁ সাপখোপও আছে, বিষাক্ত বিষাক্ত, যেটা আমার মারা দেখে, তাই না মা? মা তো অনেকবার দেখেছে। এই যে আমাদের এইখানে, এই যে এই সমস্ত জায়গাতেও দেখা যায় ঘুরে ফিরে। এই দেখো অ্যালোভেরা গাছ, আর তাল দেখো, তালের কত, এগুলো সব মা জমিয়ে রেখেছে। মা গাছ ওঠেনি তো মা? না, আমাদের বাবা বাড়িতে যেগুলো আছে ওগুলো কিন্তু গাছ উঠে গেছে ভিতরে। মা ধরো না, মা কি তো কি ঢুকে থাকবে, মা ধরো না। দেখো অ্যালোভেরা গাছ, এই দেখো অ্যালোভেরা হবে না, গোটা গোটা রাখা হয়েছে না, গোটা গোটা তো ওঠে। বৌদির খিচুড়ি রান্না করা হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে এখন এই যে বসে বসে বিশ্রাম করছে, আর এখন আমাদের খাওয়াটাও রেডি করছে। বৌদি তুমি এখন বসবে তো? আমি একটু পরে করবো, মা আসুক। আবার খিদে পাইনি মা, আসো তুমি খুঁজে দেবো। এটা হলো রিজুর আর এটা হলো আমার, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এই দেখো দেখে নাও। তো খাওয়ার সময় তোমাদের সামনে আর আসছি না, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার মাসি এসেছে, মাসি অনেক কিছু নিয়ে এসেছে, লেসের প্যাকেট, তারপরে এই যে লজেন্স, অনেক কিছু নিয়ে এসেছে। তো মাসি মাকে পুজোর জন্য এখন একটা চিরুনি, শাড়ি, তারপরে ক্লিপ এসব দেয়, মানে দুই বোনের আর কি যাওয়া হয় আর কি। আমার তো নিজের কোনো বোন নেই, তাই এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না। তো এই হলো দুই বোনের সম্পর্ক, দুই বোনের ভালোবাসা, দুজনে অনেক ঘুরে বেড়ায় জানো তো। এই যে এই শাড়িটা মাসি মাকে দিয়েছে, এই দেখো খুলে তোমাদেরকে দেখালাম, লাল আর কালো পাড়ে শাড়িটা, খুবই সুন্দর, মানে এটা যদি সুন্দর করে পরা যায় খুবই ভালো লাগবে দেখতে। তোমাদেরকে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম, এই দেখো। তো মাসি মাকে দিয়ে দিল। আমার মাসি
আমার ছেলের জন্য দেখো 500 টাকা দিয়েছে দুর্গাপূজোতে, আর আমাদের রিজুকেও দিয়েছে, রিজুটা গোছানো হয়ে গেছে, রিজু সামনে রেখে দিয়েছে, এখন মাসি ওর জন্য বিস্কুট এনেছে, এই দেখো খাচ্ছে, ওটা চকলেট মনে হয়, না বিস্কুট বিস্কুট না, এটা বিস্কুট বিস্কুট না, বিস্কুট না, আমার এটা ওই কুকিজ, কুকিজ না দে মাসি আর ভাই এসেছে ওই ঘরে গল্প করছে, আর এখন খাবো, খাওয়ারটা বৌদি রেডি করেছে, খিচুড়ি, অনেক বেলা করে খিচুড়ি খেয়েছিলাম, আর এতটাই দেরি হয়ে গেছিল, বৌদি অনেক কিছু করতে পারিনি, এই যে খিচুড়ি বেগুন ভাজা বৌদি এখন ভাজলেও পাঁপড় ভাজা করে দিয়েছে, তো এখন খেয়ে তারপরে বেরোবো, সে কোন সকালবেলা বেরিয়েছি আজকে, মাত্র রাতের খাওয়া হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়ার পর আমরা সবাই জমিয়ে গল্প করছি, অনেকদিন পর আবার আমরা সবাই একসাথে হলাম, তো মাসি মা অনেকদিন একসাথে হয় না, তো আজকে হয়েছি, তো আমি বাড়িতে চলে এসেছি, দাদা নিয়ে এসেছে, আর দাদা আজকে উপরে এসেছে আমাকে দেওয়ার সময়, আর এদিকে মিমি তো খুব খুশি, আর চেরি ম্যাক্সি তো ভয়ে অবস্থা, ওদের খুবই খারাপ, তোমরা তো জানো ওরা ভীষণইভাবে ভীতু আর ভীষণ চিল্লাচ্ছিল, বিশেষ করে ম্যাক্সিটা, আর ওরা সব লুকিয়ে রয়েছে যাতে দাদা ওদেরকে ধরতে না পারে, এদিকে আমিও এসেছি, আমার কাছেও আসতে চাইছে, তো আমার কাছে আসছে, এদিকে এ দেখো মিমি আর ম্যাক্সি বসে রয়েছে, দাদা ওদেরকে আদর করছে, বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, তো টুকটাক সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সারলাম, তো আজকে এই হলো সম্পূর্ণ ভিডিও, তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, গুড নাইট।